ইমানদারের একটা বড় গুণ হলো মাপ চাওয়া, বারবার মাপ চাইতে হবে, রিপিটেডলি মাপ চাইতে হবে। রাস্তায় একজন লোকের সাথে বেয়াদবি করে ফেলেছেন, দোকানদার সাথে বেয়াদবি করেছেন, পরে আপনার ইমানের চেতনা জাগ্রত হয়েছে, কাজটা তো ভালো করি নাই, আমি তো মানুষটার প্রতি অবিচার করেছি, একা একা যান যা মাপ চাই আসেন। বন্ধুদের সামনে যদি তার সাথে বেয়াদবি করেন, বন্ধুদের সামনে মাপ চাইবেন এবং নিজেকে ছোট করবেন, নিচের দিকে তাকিয়ে থাকবেন। একজন সাহাবি আরেক সাহাবিকে একটা কথা বলে ফেলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে কষ্ট পেয়েছেন এবং শাসন করেছেন যে তুমি এই কথা কেন বললে, তার কষ্ট হয় এরকম কথা বুঝে উঠতে পারেন নাই তিনি, বলে ফেলেছেন। সাথে সাথে তার ভাইয়ের কাছে তিনি মাপ চেয়েছেন, এমন মাপ চাওয়া যে মাপ না দিয়ে উপায় নেই। এ হলো মুসলমান। তাহলে কারোর প্রতি জুলুম করবো না তো ইনশাআল্লাহ, বিশেষ করে আল্লাহ তাআলা যাকে যতটুকু পাওয়ার দিছে। আমাদের সমাজে আমরা দেখি যার যতটুকু পাওয়ার আছে সে সেখানে তার পাওয়ারটা খাটায়, পাওয়ার খাটায় আসে অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, যে যতটুকু পারে। যাকে আল্লাহ যদ্দুর পাওয়ার দিছে সে তদ্দুর জুলুম করে। কেউ বড় জালেম কারণ সে বড় পাওয়ার হোল্ড করতেছে, কেউ ছোট জালেম কে সে কারণ সে ছোট পাওয়ার হোল্ড করতেছে, আর কারোর সাথে পারতেছে না বইয়ের উপরে করতেছে, ঠিক না? ভাই ঠিক, এটা অন্তত সবাই পারে, তাই না? অসহায় মানুষের প্রতি পারে। এগুলোর জন্য তওবা করবো তো ইনশাআল্লাহ। মনে রাখবো একটি আচরণ খারাপ হবে আল্লাহর কাছে পাকড়াও হবে। বারবার বলছি ইমানদারের জন্য করণীয় কাজ, আপনি ইবাদত গুজার করলেন, জিকির আজকার, ওয়াজ শুনলেন, ওয়াজ করলেন, তেলাওয়াত করলেন, দান সৎকার করলেন, এগুলো ভালো কাজ করেন, কিন্তু আপনার দ্বারা উল্টাপাল্টা কি হচ্ছে, অপরাধ কি হচ্ছে, এটা খেয়াল করেন। বহু নামাজি মানুষ আছে দেখবেন, নামাজ কালাম পড়ে, দায়টাই সবই আছে, কিন্তু আইন ঠেলে ঠিকই, ঠিক না? ঠিক, আইন ঠেলে। তাহলে এই লোকটা বুঝতেই আসে না যে দিনদারি কি, তার নামাজ কালাম থাকে জান্নাতে নিবে না, সে জানে না, সে জানে না। বান্দার হক আল্লাহর হকের চাইতে অনেক ক্রিটিক্যাল, অনেক রিস্কি, এটার জন্য পার পাওয়া খুব কঠিন। এই আইল ঠেলার কারণে তার নামাজে তাকে জান্নাতে নিতে পারবে না, কুলাবে না। এই জন্য আল্লাহর হকের পাশাপাশি বান্দার হকের উপরে সচেতন হওয়া, কোনো মানুষকে জুলুম না করা। আবারও বলছি পৃথিবীর ইতিহাসের কোনো জালেম তার বিচার পাওয়া ছাড়া দুনিয়া থেকে যায় না, আমরা অনেক সময় বুঝি না। এক একজনকে আল্লাহ এক একভাবে বিচার করেন, কারোর ভেতরে ত্রাসের সৃষ্টি করে দেন, ভেতরে ভেতরে জ্বলে পুড়ে কয়লা হয়ে যায়, উপর দিয়ে বুঝার কোনো সুযোগ থাকে না। কিন্তু আল্লাহর আজাবের কথা নবীজি ওয়াদা করেছেন, এই ওয়াদা সত্য, মহাসত্য, ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই। জালেমের বিচার আল্লাহ করেন, করে থাকেন, কেয়ামত পর্যন্ত করবেন। এই জন্য জুলুম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ। কারোর হক নষ্ট করব, অনেক মানুষ আছে নামাজি কালামি সব ঠিক আছে, একবার টাকা ধার নিতে পারলে আর দেওয়ার কোনো খবর নেই, আছে না নেই? আর কোনোভাবে কেউ কাউকে চান্স পাইলেই হলো, ধাক্কা কিভাবে দেব, কিভাবে তাকে একটু ল্যাং মারবো, এই চিন্তা থাকে, কিন্তু আবার নামাজ কালামও পড়ে। কারণ হলো সে জানে না এই পাপ কত জঘন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন।